তো রাজীবে প্রায় সবসময় কয় আমারে এই এলাকায় একবার আমার তো দুই একবার আইছিল তো তারপর পরে তার একটা কিউরিওসিটি ভিতরে যে এলাকার মানুষ কিরকম থাকে কিরকম থাকে না তো আমি এটা সাহায্য করতে চাই তার কিছু একটা সেগুলো সামান্য এই কোভিডের সময় সামান্য খাদ্য সামগ্রী আপনার লাগে আনছে ভবিষ্যতেও সব ধরনের সাহায্য সহযোগিতা তারা সবসময় করে সবরে সব ধরনের সাহায্য সহযোগিতা করে গেছে আপনি যদি যাতে এরকম সাহায্য করতে থাকে তখন আমি জয়ন্ত রকম দুটো কথা খোয়ার লাগে না আজকে আমাদের মধ্যে রাজীব রায় আছেন উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তো উনি অনেকদিন থেকে চাইছিলেন যে এখানে গত বছর আমরা এসেছিলাম এখানে রিলিফ দেওয়ার জন্য তো উনি অনেকদিন থেকে বলছিলেন এমএলএ সাথে কথা হয়েছে উনার তো এমএলএ কাল চলে গেছেন গুয়াহাটিতে তো কাল আমরা ফাইনাল করলাম যে আজকে এখানে এখানে এবং এটা কোন জায়গায় লাফাশাইল নাকি এটা লাফাশাইল আচ্ছা তো সব জায়গায় মোটামুটি যে 200 ফ্যামিলিকে আমরা রিলিফ দেওয়ার ব্যবস্থা করেছি আমাদের এটা ছোট্ট প্রয়াস আমি বলবো এরকম সবাই যদি সমাজের সব স্তরের মানুষ যদি এভাবে এগিয়ে আসেন তো সবার জন্য ভালো সমাজের জন্য ভালো হবে তো আমরা এমএলএর সাথে কথা বলে আজকে আমরা এই প্রোগ্রামটা করছি তো আশীর্বাদ রাখবেন দোয়া রাখবেন যাতে আমরা ভবিষ্যতে এরকম চালিয়ে যেতে পারি